আমার BMW কি আসছে, BMW করে কিভাবে বাড়ি যাচ্ছি। গাইস কেমন আছো? ঠিক আছে, মন থেকে বলছি তোমরা সব ভালো আছে, বাট আমিও তোমাদের সাপোর্টে ভালো আছি, উপর আল্লাহর দোয়া খুব ভালো আছি, অনেক ফ্রেন্ডের দোয়া আশীর্বাদে খুব ভালো আছি। তো আজকে ভিডিও মাস্ত বালা বানায় ঠিক তারই ভিডিও একটা এনেছি আপনাদের জন্য। তো ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেলবেলা নোটিফিকেশন অন করে দেবে আর একটা লাইক দিয়ে দেবে। তো আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা এক জায়গায় রাত্রিবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে গজল একটা অনুষ্ঠান আছে, আমাদের গজল অনুষ্ঠান। তো ওখানে গিয়ে কিছু সিন আপনাদের জন্য তুলেছি দেখানোর জন্য। তো চলো দেখা যাক কী সিন আপনাদের জন্য, মানে কী সিন আপনাদের দেখানোর জন্য আমি শ্যুট করেছি। তো ভিডিওটা খুব ভালো হবে, মাস্ত ভালো ভিডিও হবে। চলো দেখা যাক ভিডিওটা কি। যারা সত্যিকালে মা বাবাকে ভালোবাসে তারা বিশেষ করে তারা শুনবে ভিডিওটা, খুব সুন্দর আছে। সংটা মনে হবে কিছু ভালো না, কিন্তু মন দিয়ে সংটা শুনবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, কতগুলো কী বলছে, কতগুলো কী বলছে, ঠিক আছে। মা বাবাকে সবাই ভালোবাসে, প্রতিটা ছেলে তার মা বাবাকে ভালোবাসে, আর মা বাবা প্রতিটা ছেলে মেয়েকে ভালোবাসে। তো এটা সবাই দিলে হাত রেখে বলে আই লাভ ইউ মাই পেরেন্টস সবাই বলবে। ঠিক আছে, চলো দেখা যাক ভিডিওটা কী বলছে, তো শোনা যাক, চলো দেখা যাক, দেখবো ভালো করে আর শুনবেও। হ্যাঁ, কথাটা একটু একটু বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো করে ফলো করবে, চলো দেখা যাক। কি বললেন জান, বললেছে যদি কোনো ছেলের জন্য তার নিজের মা যদি দোয়া করে, দোয়ার অনেক জন্য প্রার্থনা করে বা দোয়া করে বা ভালো কিছু চায়, সেটা কবুল হয়। কবুল মানে আমরা বলি কবুল হয়, অনেক ভাইরা বলে যেটা মানে সম্পূর্ণ হয়, এই কাজটা মানে সম্পূর্ণ হবে বা ভালো। ধরো কোনো ছেলের জন্য যদি কিছু ভালো কিছু চায়, তো সেটা মা যদি চায় সেটা কবুল হয়। চলো এবারে কী বলছে, পরে কী বলছে তো দেখা যাক। আশীর্বাদ রাখে, মা বাপের আশীর্বাদ নিয়ে যদি কোনো কাজে যাওয়া যায় বা কোনো সেই কাজে যাওয়ার আগে যদি কোনো বিপদ আসে, তো বিপদ সরে যায়। চলো পরে কি বলছে তো দেখা যাক। জীবনে মা বাবাকে জীবনে চোখের জল ফেলাবে না, জীবনে কাঁদাবে না, জীবনে কষ্ট দেবে না। ঠিক আছে, যদি এই দুনিয়ায় যদি কষ্ট দিয়ে যাও, তো পরবর্তীকালে আমরা বলি জাহান্নামে যেতে হবে, অনেক ভাইরা বলে নরকে যেতে হবে। ঠিক আছে, স্বর্গে যাওয়ার আশাও ছেড়ে দাও আর জান্নাতে যাওয়ার আশাও ছেড়ে দাও। ঠিক আছে, জীবনে মা বাবাকে কষ্ট দেবে না। চলো পরে কী বলছে চলো দেখা যাক। ভালো করে দেখলে তো ভিডিওটা, ঠিক আছে, পরবর্তী যে কথাগুলো আসছে, যে পরবর্তী যে সিন হবে, ঠিক আছে, তো মনোযোগ দিয়ে শুনবেন। মা না থাকায় দুঃখটা কীরকম লাগে, তো মা একটা ছেলের নেই,
ঠিক আছে, তো সেই ছেলেটা তার বাবাকে শোনাচ্ছে, কথাগুলো শোনাচ্ছে, দেখো ঠিক আছে। তারপরে আমার ব্লগ ভিডিও আছে, বাড়িতে আসা, আমার BMW করে এসেছি, ঠিক আছে, BMW গাড়ি করে এসেছি, আমার BMWটা কী সেটা দেখার জন্য স্কিপ করবে না, ঠিক আছে। আমার যদি সত্যিকার আমাকে ভালোবাসো স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে, ঠিক আছে, ফুল ভিডিও দেখবে। যদি ভালো না লাগলে কমেন্টে জানাবে যে দাদা ভাই ছোটো ভাই ভালো লাগে, ভালো লাগছে না, কন্টেন্ট ভালো বানাও, ঠিক আছে, তো স্কিপ করবে না। চলো দেখা যাক। দেখে দেখে সবার আমি তুমি শোনো, সবাই রয়েছে আমার মানে কেন, দেখে দেখে সবার আমি তুমি শোনো, সবাই রয়েছে আমার মানে কেন, সোহাগা তোর আমার আজ নেই গো কেন, তার মানে তার কিছুই নেই গো যেন, এতটা কি তো বুঝে সারা দেবে না, যদি শোনো আর একবার আগিয়ে গিয়ে ভালো করে শুনবে, খুব সুন্দর কথা, দামি, খুব সুন্দর দামি কথা বলেছে, ঠিক আছে। চলো এবার নেক্সট, আমার BMW কি আসছে, BMW করে কীভাবে বাড়ি যাচ্ছি দেখা যাক। চলো এবারে বাড়িতে আসার সময় কি হয়েছে সেইটা আপনাদের সামনে তুলে রেখেছি, খুব সুন্দর ভিডিও, ঠিক আছে, চলো দেখা যাক। আমরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা একসাথে গিয়েছিলাম, তো একটা BMW-ওয়ালা পোজ দিয়েছে, BMW-ওয়ালা পোজ, ঠিক আছে, খুব সুন্দর পোজ, নাম হচ্ছে BMW পোজ, ঠিক আছে। চলো BMW পোজটা কি দেখা যাক। ভাই সাহেব কিছু জায়গা নিয়ে গিয়ে, মতলব কিছু ভি নাই। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, ঠিক আছে, তো বাড়ির দিকে যা হচ্ছে চলে যায়, তো বাড়ির দিকে রওনা হচ্ছে, রাত অনেক হয়ে গেছে, ঠিক আছে, তো টাটা বাই বাই, চলো দেখা যাবে, অন্ধকার ও ভাই সাহ, অন্ধকার শুধু এই টিউলাই সুরা বাইরে, তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। চলো আমাদের BMW গাড়ি যদি দেখার ইচ্ছা হয় তো একটা আমার বিশেষ করে একটা বেশি একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর স্কিপ করবেন না, ঠিক আছে, ভিডিওটা স্কিপ করবেন না। তো আমাদের BMW দেখে নাও, সাইকেল, ঠিক আছে, কি সাইকেল, আমার দিদির সাইকেল, ঠিক আছে, দিদির BMW হরেন, BMW হরেন দেখো বাজাচ্ছে ভাই, BMW হরেন, ঠিক আছে, BMW হরেন বাজাচ্ছে, আর ওইটা দেখতে হচ্ছে আমার বাপ হয় মানে কাকা, ঠিক আছে, আমাদের বয়স আমরা একসাথে গিয়েছিলাম, তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে, হ্যালো দেখি, হাই দেখা, হ্যাঁ ঠিক আছে, তো টাটা গুড নাইট, ঠিক আছে, এবারে আমি বাড়ির দিকে যাই, এখন রাত রাত্রি অনেক হয়েছে, খাবে নাকি শেখর, না শেখর শেখর যদি খাবে তো কমেন্টে বলবে, ঠিক আছে, ওটাই, চলো বাই বাই টাটা, খাবার দিচ্ছে না, আহ শোনা গো আমার মজা আয়া, আর মে যে মজা হ্যাঁ
हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ।